আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি তথ্য সেন্টার ইউটিউব চ্যানেল এবং ডিজিটাল কৃষকের ঠিকানা ফেসবুক পেজ। বন্ধুরা, বরাবর মতো চলে আসলাম আমি মোহাম্মদ মেহেদি হাসান মিরাজ, আবারও কিন্তু আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে আলুর নাবি ধসা বা লেড ব্লাইট রোগের সমাধান। সাধারণত কৃষকরা আমরা এটাকে পচন রোগ বলে থাকি। আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রত্যেকটি কৃষকরাই কিন্তু আলু চাষ করতে গিয়ে এই রোগের সম্মুখীন আমরা হয়ে থাকি। আর এটি হচ্ছে এমন একটি মারাত্মক রোগ যেটি হলে আলুর ফলন একদম শূন্যের কোঠায় পর্যন্ত পৌঁছাতে পারে। কারণ এমন একটা পর্যায়ে এই রোগটি যখন আক্রমণ করে, যদি এই রোগটি মহামারী আকার ধারণ করে, তাহলে দেখবেন যে বন্ধুরা আপনাদের জমির ফসল একদম নষ্ট হয়ে যাবে মাত্র 3 থেকে 4 দিনের মধ্যে। কোনো কিছু করণীয় থাকে না। তো বন্ধুরা, এই রোগের সঠিক সমাধান এবং এই রোগের প্রতিকারটা কি খুব সহজভাবে আজকে আপনাদের সামনে আলোচনা করব। অবশ্যই কিন্তু পুরোপুরি ভিডিওটি দেখবেন। বন্ধুরা, ভিডিওর শুরুতে আগে আমি কিছু কথা বলে দিই, সেটা হচ্ছে এই রোগের আক্রমণটা হয়েছে আপনাদের ভালো জমিতে কিভাবে বুঝবেন। তো এই রোগের লক্ষণটা কি আগে বলে দিই, পাতার উপরে ফ্যাকাশে অথবা ফিকে সবুজ রঙের গোলাকার অথবা এলোমেলো পানি ভেজার মতো দাগ পড়বে আপনাদের আলু গাছের পাতাতে। অথবা কুয়াশাচ্ছন্ন ও মেঘলা আবহাওয়াতে যখন এই রোগটি হয় তখন দ্রুত বাড়তে থাকে, তখন বাদামি রং থেকে কালচে রং ধারণ করবে এই আলুর পাতাগুলো। তখন বন্ধুরা বুঝতে পারবেন যে বাদামি রং থেকে যখন কালচে রং ধারণ করবে, অর্থাৎ আপনারা যে এখন বর্তমানে ডিসপ্লের উপরে দেখতে পাচ্ছেন এই যে একটা আলুর গাছের পাতা আমি আপনাদের দেখাচ্ছি, এই যে অবস্থায় হয়েছে যে বাদামি রং থেকে তখন এই কালচে রংটি ধারণ করবে, তখন দেখবেন যে মরার মতো কালো একটি দাগ দেখা যাবে, অর্থাৎ মরিচার মতো, মানে পাতাটি হয়তো পুড়ে গেছে এমন আপনারা বুঝতে পারবেন যে নিচে একটু হালকা সাদা ফ্যাকাশে দাগ থাকবে। তো এইরকম যখন হবে তখন বুঝতে পারবেন আপনাদের জমিতে লেড ব্লাইট বা নাবি ধসা রোগের আক্রমণ হয়েছে। আর এটা হওয়া মাত্রই কিন্তু আপনাদের কন্টিনিউ ছত্রাকনাশক কিন্তু ব্যবহার করতে হবে। যদি আমরা আগে থেকে করতাম হয়তো এই রোগটি আমাদের জমিতে আসতো না। উপরে আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজভাবে পাতার উপরে মরে গেছে একটি পাতা বা পুড়ে গেছে। সাধারণত আমি যেগুলো ভাষায় বললাম ওইগুলো ভাষায় বললে মোটামুটি বুঝতে পারবেন না যে পোড়া অথবা মরে যাওয়ার এরকম পাতা আপনারা দেখতে পাবেন। তো এই রোগটি পাতা থেকে যখন কাণ্ডে প্রবেশ করবে তখন দেখবেন যে মহামারী আকার ধারণ করবে, অর্থাৎ কাণ্ড ভেঙে পড়ে যাবে। যেমন পাতাটি মরে গেছে, যখন বন্ধুরা কাণ্ড এবং পাতা ভেঙে পড়ে যাবে বা মরে যাবে তখন কিন্তু আমাদের ফসল একদম নষ্ট হয়ে যাবে, অর্থাৎ আমাদের ফসলের ফলন একদম শূন্যের কোঠায় পৌঁছে যাবে। তো বন্ধুরা, এখন আমাদের করণীয় হচ্ছে কি, এটা রোগ থেকে আমরা কীভাবে বাঁচবো, কোন ছত্রাকনাশকগুলো ব্যবহার করব। আমি বেশি না বন্ধুরা এই রোগের জন্য 2 থেকে 3টি ছত্রাকনাশকের নাম বলে দিব। এটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রত্যেকটি কৃষকরাই কিন্তু আপনারা পেয়ে যাবেন, যে কোনো কোম্পানির যে কোনো দোকানে পেয়ে যাবেন। আশা করা যায় ব্র্যান্ড কোম্পানি কীটনাশকগুলো ব্যবহার করবেন, অবশ্যই কিন্তু আপনাদের ফলাফল ভালো আসবে। তো 1 নম্বর স্টেপে হচ্ছে এই রোগের আক্রমণ দেখা দিলেই বা কুয়াশাচ্ছন্ন অথবা মেঘলা দিন আপনারা যখন দেখবেন, অর্থাৎ আবহাওয়া যখন খারাপ হবে, কুয়াশা অতিরিক্ত বেশি পড়তেছে অথবা মেঘলা আকাশ কিন্তু রোগ আক্রমণ করে নাই বা রোগ আক্রমণ করেছে, করলে অথবা না করলে আপনারা ম্যানকোজেব প্লাস ম্যাটালক্সিল গ্রুপের যে কোনো ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে একদম পুরো গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে। বন্ধুরা, ম্যানকোজেব প্লাস ম্যাটালক্সিল গ্রুপের ছত্রাকনাশকের কিছু নাম হচ্ছে সিনজেন্টা কোম্পানির রিডোমিল গোল্ড অথবা এসএ কোম্পানির নিউবেন অথবা ইনতেপা কোম্পানির নাজা। বন্ধুরা, আপনারা কিন্তু সিনজেন্টা কোম্পানির রিডোমিল গোল্ড এটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রত্যেকটি কৃষকরাই আপনারা চিনে থাকবেন এবং খুব সহজে পেয়ে যাবেন আপনাদের হাতের নিকটেই। কৃষিতে সিনজেন্টা রিলেটারের দোকানে গেলে অথবা ডিলারের দোকানে গেলে অবশ্যই পেয়ে যাবেন, খুব সহজভাবে এগুলো ব্যবহার করতে পারবেন। 2 নম্বর স্টেপ হচ্ছে রোগের আক্রমণ অতিরিক্ত মাত্রায় হলে যে সিনজেন্টা কোম্পানির রিভার্স প্রতি লিটার পানিতে 1 মিলি করে ব্যবহার করতে পারবেন। 5 থেকে 7 দিন পর কন্টিনিউ 2 থেকে 3 বার ব্যবহার করলে এই রোগটি আপনারা দমন করতে পারবেন। আশা করা যায় সিনজেন্টা কোম্পানির রিভার্স সবচেয়ে ভালো হবে। আর এটা অনেক ভালো মানের একটি ছত্রাকনাশক, গ্রুপের নাম হচ্ছে মেন্ডি প্রোপামিড। এই গ্রুপের সিনজেন্টা কোম্পানির রিভার্স যদি আপনারা না পান অথবা মেন্ডি প্রোপামিড গ্রুপের যে কোনো ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 1 মিলি করে আপনারা দিতে পারবেন। এখন বন্ধুরা, আপনাদের পরবর্তী যে করণীয়, রোগ ভালো হওয়ার পরে যে করণীয় হচ্ছে যে আপনাদের সবসময় সাবধান থাকতে হবে যে আক্রান্ত গাছ থেকে বীজ সংগ্রহ করা যাবে না। 2 নম্বর,
একই জমিতে বারবার আলু চাষ করা যাবে না। 3 নম্বর, অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করা যাবে না জমিতে। 4 নম্বর হচ্ছে শেষ বিকেলে সেচ প্রদান করবেন, কিন্তু পানি জমিতে মানে শেষ বিকেলে সেচ প্রদান করবেন না, পানি জমিতে যাতে জমে না থাকে এমন সেচ দিবেন যাতে পানি বেশি জমিতে না জমে থাকতে পারে। 5 নম্বর হচ্ছে আপনাদের মাটিতে সুষম সার প্রয়োগ করতে হবে, অর্থাৎ হচ্ছে সবগুলো সার পরিমাণ মতো ব্যবহার করতে হবে, অতিরিক্ত সার ব্যবহার করা যাবে না। তো বন্ধুরা, আজকের আলোচনার বিষয়টি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নেক্সট টাইম নতুন কোনো ভিডিও আপনারা পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।